তো চলো সবার সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করি নি। আমাদের বসার স্টাইলটা দেখো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল পুজো দিয়ে দিনটা শুরু করার মজাই আলাদা। আর এই মাত্র ময়লার গাড়ি এসেছিল আর বাবাই গিয়ে ডাস্টবিনটা ক্লিন করে আসলো। আর এই সকাল সকাল জানলা দিয়ে একদম দেখো রোদের দৃশ্যটা কি সুন্দর লাগে। তো ভাবলাম যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রুমটা যেমন এখনও সেরকমভাবে কোনো জিনিসপত্র নেই, অর্গানাইজ করা নেই, তো এটা স্টোরেজ রুমের মতনই রয়েছে। অ্যাকচুয়ালি এখানে ইন ফিউচার মামনি বাবা এসে থাকবে, তো সেই কারণে ওই রুমটা ওরকম করে রেখেছি। আর দেখো সকালবেলায় আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর রুম থেকে উঠে বাচ্চাগুলোর মুখ দেখতে কার না ভালো লাগে। আর এত সুন্দর জিনিস দেখালাম, এরপর আমি আসল জিনিসটাই দেখাই তোমাদের সাথে। এই হচ্ছে আমার খাটের অবস্থা, এটা এখনও ক্লিন করা হয়নি, এটা এখন ক্লিন করতে হবে। যদিও এখন বেশি বাজে না, 8:10 সকালে আমার এক প্রস্থ স্নান করে পুজো দেওয়া তো হয়ে গেল এই মাত্র বললাম। এরপর আগে আমি করব ব্রেকফাস্ট। আর বাই দ্য ওয়ে, তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমার স্কুল ফ্রেন্ড সুজয়ের আজকে রিসেপশন, ওখানে আমরা বিকেলবেলায় যাব সেই দমদমে। তো সেই কারণে আজকে খুব একটা রিচ খাবার খাবো না সকালবেলায়, কারণ সন্ধ্যেবেলায় তো রিচ খাবার খাওয়াই হবে। ওই দেখো বাবা এসেছে। বেসিক্যালি অ্যাকোয়াগার্ডে জল ছাড়া জলটা খেতে কেমন লাগে, আমরা কেনা জল কেনা হয়, বাট খাবার জলটা বাবা পুরো বাড়ি থেকে বেশিরভাগটা নিয়ে আসে। এইদিকে আমাদের সেকেন্ড টাইম চা কিন্তু রেডি, তো চা খাবো আমরা। চা খেয়ে ম্যাগি করবো, আর আজকে একটু চিজ ম্যাগিটা করার ইচ্ছা আছে, তার সাথে বাটার অ্যাড করবো। আর দুপুরবেলা সেরকম বিশেষ কিছু রান্নাবান্না করবো না, কারণ কি বিয়ে বাড়ি আছে, মা খাবার পাঠাবে, সেখানে আজকে একদম রিল্যাক্সে থাকবো। কিন্তু এখনো পর্যন্ত আমার ঘরের অবস্থা এই, আস্তে ধীরে ল্যাদাস ল্যাদাস করে কাজ কিন্তু করছি। টিফিন আমাদের শর্টের একদম পুরো সুপি সুপি ম্যাগি বানিয়ে নিলাম, আর এটা চিজ ম্যাগি, তোমাদেরকে একটু আগেই বললাম। তো কোথায় গেল ম্যাগিগুলো? নিয়ে চলে, কি অবস্থা! এই হচ্ছে দেখো, এতক্ষণ ধরে এখানে আমি হিসেবপত্র করছিলাম, অন্ধকার না তো তোমাদেরকে দেখাই কয়েক কিছু জিনিস। আমি একটু নিচে বসতে বেশি ভালোবাসি, ঘরটা একটু অন্ধকার, কম্পিউটার রুম, কারণ আলো হলেও খুব প্রবলেম হয়। এই দেখো, এই হচ্ছে আমার হিসেবের খাতা, চিত্রগুপ্ত বুকিং খাতা, এটা হচ্ছে আমার কন্টেন্ট খাতা। আর তার আগে বলো কেমন লাগছে, ভালো হয়েছে? তো এখন এগুলোকে সার্ভার করবো ম্যাগিটাকে, আর তার সাথে আমার কিছু অফিসিয়াল পেন্ডিং কাজগুলোকে তোমার কমপ্লিট করবো, কারণ বলেছিলাম আজকে আমাকে রান্নাবান্না কিছুই করতে হবে না, মা খাবার পাঠাবে, স্যুপ বলে ম্যাগি খাচ্ছি। এটাই হয় দুজনকার ছোট্ট সংসারে, যা যেমন ইচ্ছা সেরকম ভাবে তৈরি করা যায়। তো পুরো মুখ আমার অন্ধকার আসছে, বুঝতেই পারছো, কারণ কি একটু আগে বললাম এটা কম্পিউটার রুম। আর ওখানে আজকের ব্লগটা রেন্ডার চলছে, যেটা কিছুক্ষণ পরে পাবলিশ হবে। সেই সকালবেলার পর আমি এখন চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা মারতে, আর এখন বাজছে 6:45, 6:30 বেরোনোর সময় ছিল। অ্যাজ ইউজুয়াল বাঙালি লেট। আর মেকআপটা কেমন হয়েছে আমাকে জানিও, খুব তাড়াতাড়ি মেকআপ করেছি, একদম ছোট টিপ, হালকা লিপস্টিক আর জামিনি, ঠিক ওরকমই সিম্পল একটা সুতি শাড়ি পরেছি, লাল পেরে সাদা, তার সাথে লাল একটা ট্র্যাডিশনাল ব্লাউজ আর ট্র্যাডিশনাল মেকআপ, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা জুয়েলারি পরেছি, জুয়েলারিটা ঝুমপার, ঝুমপা বলে দিদি দিতে, কানের দুলটা ভাই আমাকে কিনে দিয়েছে। তোমরা সবাই জানো লাস্ট ব্লগে দেখতে পেয়েছিলে যে আমরা মুভি দেখতে গিয়ে ভাই জুয়েলারিটা কিনে দিয়েছিল কানের দুলটা। তো চলো, নিচে গাড়ি এসে গেছে, আমরা ফটাফট বেরিয়ে যাই, আর বন্ধুরা ওখানে ওয়েট করছে, সেই দমদম যাচ্ছি আজকে আমরা। সুমন এসে গেছে, ওই দেখো ওরা গল্প করছে, আর এখানে গিফট চলে এসেছে, আমরা যে গিফটটা কিনেছি। আর এখন ওরা চা খাচ্ছে, যে স্ট্রেট যাবো রিয়াকে তুলবো গাড়িতে, আর সুমন আর সুপ্রিয় বাইকে চলে যাবে, আর আমরা পৌঁছে যাবো সুজয়ের রিসেপশনে। বাস এইটারই অপেক্ষা ছিল, কত দিন পর আবার সুজয়ের সঙ্গে দেখা, সেই বিয়েতে দেখা হয়েছিল, আবার এরপরে ওর বিয়েতে। সত্যি বলছি ভীষণ 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 মজা হচ্ছে। বয়স হয়ে গেছে,
আমরা পৌঁছে গেছি আর বাকি সব ফ্রেন্ডরাও এসে গেছে, আরো কয়েকজনের জন্য ওয়েট করছি। তো ফ্রেন্ডদের সঙ্গে দেখা করানোর আগে আমি তোমাদেরকে দেখেছিলাম আমার লুকসটা, কিন্তু আমি বাবাই লুকসটা তোমাদের দেখাইনি। এই হচ্ছে বাবাই, একটা ডিপ বাটল গ্রিন কালারের পাঞ্জাবি পরেছে, জুতোটা দেখো, জুতো দেখো, হাওয়াই চপ্পল। কিছু করার নেই, শিফটিং এর জন্য আমাদের জুতো এখনো অবধি আনপ্যাক হয়নি, আমারও কিন্তু সেম কন্ডিশন নেই। আর শাড়ি পরে আছি বলে শাড়ির ভেতরে জুতোটা ঢাকা আছে। আর 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 তাছাড়া সবাই আসুক, সবাই আসার পরে আমি তোমাদের সঙ্গে সবার আবার নতুন করে ইন্ট্রোডিউস করাচ্ছি, বিকজ শিলংয়ের পরে আবার এখন দেখা, আর তার থেকে বড় কথা রিইউনিয়নই হচ্ছে। এতক্ষণ ধরে চিকেন পকোড়া কফি টফি সব খেলাম, আর এত গরম লাগছে আমি পুরো একটা সাইড করে বসে গেছি। অ্যাকচুয়ালি সত্যি বলছি প্রচণ্ড গরম লাগছে, আর সবাই এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে সুপ্রিয়, বাবাই, রিয়া সব এদিক ওদিক গেছে। আর হচ্ছে বিষয় না থাকে কাউকে ফল ধুয়ে দাও, ওটাই আর হচ্ছে চাই। তো চলো সবার সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিনি, তো সবার আগে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোমাকে ইন্ট্রোডিউস করাই। এই হচ্ছে রিয়া, আর ও আমরা সেই ক্লাস 7 থেকে ফ্রেন্ড, আর এখনো অবধি মানে বছরটার বলছি না, মেয়েদের বয়স বলতে নেই, ঠিক আছে। এরপর হচ্ছে সুপ্রিয়, ওর একটাই পোজ তুলে থাকে না, ওকে দেখেছে বস, আমাকে এমনি দেখতে সুন্দর আমি জানি। তোমরা একে শিলং এ দেখেছো শিলং ব্লগ গুলোর মধ্যে, আর একে নতুন করে ইন্ট্রোডিউস করি, পরিচয় আছে, ও হচ্ছে চিন্ময়, তোমরা ওকে দেখেছো? হ্যাঁ, আমি কমলদার বেস্ট ফ্রেন্ড, একদম একদম কমলদার আমি বেস্ট ফ্রেন্ড। তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে অচেনা পথে চিন্ময়, তোমরা দেখতে পারো। ও হচ্ছে সৌরভ, আমরা সব স্কুল ফ্রেন্ড, সোশ্যাল ম্যারেজে কিন্তু আমরা আসছি, সবাই আসবেন, একদম একদম। আর আমাদের জ্যাঠামশাই, আমাদের জ্যাঠামশাই মুখ ঢাকছে, সুমন, সুমন নমস্কার, সুমন নমস্কার। এইটা হচ্ছে সুমনের সিগনেচার পোজ। তো চলো, অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজছে, এবার ডিনার করবো, ডিনার করে আমরা বেরিয়ে যাবো সুজয়ের সঙ্গে দেখা করে। আমরা সব এখন ডিনারে বসেছি, আর আমাদের বসার স্টাইলটা দেখো, এই হচ্ছে একটা টেবিলের মধ্যে এত খাবার ছিল। তো বাবা, প্রিয়, সৌরভ, শিল্পা, সুমন, রিয়া আর আমি, আর এখন শাড়ি আছে। তো এইভাবে সবাই মিলে একটা ছোট টেবিলের মধ্যে খাচ্ছি, এটাই তো আমাদের স্কুল ফ্রেন্ড, একদম মানে স্কুল রিইউনিয়ন এটা।
চলো এবার বাড়ি ফিরছি। এই যে আজকে আমাদের গ্রুপ, আমার বন্ধু সুজয় এর সঙ্গে পরিচয় আছে। চলো এবার বেরিয়ে যাই, 11:30-12 বাজছে, এবার যেতে হবে। কুড়ি বাজছে আর আমরা এই জাস্ট বাড়িতে এলাম। ও যাবো যাবো যাবো, গেলাম ঘুরলাম চলে আসলাম, খুব ভালো লাগলো। আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম বন্ধুদের আড্ডার মাঝখানে তোমাদের সাথে কিছুটা সময় স্পেন্ড করার। আমার বন্ধুদের তোমাদের কেমন লাগলো আমাকে বলবে কিন্তু। তো চলো ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো চোখ মুখে কী কন্ডিশন। থাক আজকে এখানেই থাক, দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, বাই বাই।